আমার নাম ভাস্কর ঘোষ, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আন্দোলন আজকে ধর্ণা অবস্থান 15 দিন এবং অনশনের 14তম দিন চলছে। আমাদের এই আন্দোলনের মূল দুটি দাবি, বিগত 10 বছর ধরে চলে আসা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান, এবং বিগত 1 বছর 3 মাস ধরে এই আন্দোলন করতে গিয়ে আমাদের 14 জন সহকর্মীকে সরকার বেআইনিভাবে 600 থেকে 700 কিলোমিটার দূরে যে বদলি করেছে, সেই বদলি আদেশের প্রত্যাহার, এই দুটি দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে। আপনারা শক্তিমান, আপনারা শক্তির গদিতে বসে আছেন। সূর্য যখন ওঠে না, তাকে বলে দিতে হয় না এই আমি উঠলাম, আমরা আলোকিত হয়ে যাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে অণু পরমাণুতে সেই সূর্যের রং লেগে থাকে, সূর্য মানে শক্তি। আপনারা যে শক্তিতে আছেন, এমন কিছু করবেন না সেই আলোতে কালো ছিটে লাগে। অবশেষে প্রাথমিক শিক্ষকদের দৃঢ়তার জয় হলো, তাদের দুটি দাবি মেনে নিল সরকার পক্ষ, অনশন তুলে নেওয়া হলো আজ।